नमस्कार, आमार भूरीभोज चैनेले सकल के स्वागत जानाई। आमी आज के बनाबो मिष्टी पोलावेर रेसिपी बा सादा पोलावेर रेसिपी। तार जोनो चालटाके आमी जले एक थेके देर घंटा भिजिए रेखेछिलाम। जलटा एबार फेले एटा चाल थेके जलटा झरिए नियेछि। एबार एई चालेर मध्ये आमी दिए देबो एक चामच नून, एर मध्ये दिए दीची आदा बाटा, आर दिए देव गलानो घी। कड़ाईते आमी घीटाके गलिए नियेछि, सेई घीटा बड़ो चामचेर एक चामच दिए देव। एबार आमी दिए देव सामान्य एकटु चीनी। एबार समस्त उपकरणगुलोके आमी चालेर संगे भालो करे मिशिए निच्छी। एटा आमी 15 मिनट मतो रेखे देबो। एबार जे कड़ाईते घीटा गरम करेछिलाम सेखाने आबार घी दिए दिच्छी। एते दिए दिच्छी दुटो तेजपाता, दिए देव गोटा गरम मसला, एलाच लवंग दारचिनी। एलाचटाके फाटिए दीते हबे, नइले फाटबे तेलेर मध्ये दिले। एगुलोके एकटु भेजे नेब घियेर भेतरे। एबार आमी एते दिए दिच्छी काजू। फ्लेमटा लो करे दिए काजूटा भाजते हबे, नइले चट करे पुड़े जाए। काजूटा लाल करे भाजा हो गेले एबार दिए देव किशमिश। किशमिशटाके कयेक सेकेंड नेड़ेचेड़े भेजे नेब। किशमिशटा भाजा हो गेले एबार घी आदा नून चीनी माखानो चालटा आमी दिए दिच्छी। চালের থেকে কিন্তু জলটা ভালোভাবে ছড়িয়ে নিতে হবে, যাতে জলটা না থাকে সেই খেয়ালটা রাখতে হবে। সমস্ত চালটা আমি দিয়ে তলার থেকে নেড়েচেড়ে নিচ্ছি, আর ফ্লেমটা আমি লো ফ্লেমে রেখেছি। একটু ঘন ঘন তলার থেকে নেড়ে নিতে হবে, নইলে চালটা তলায় লেগে যেতে পারে। পাঁচ মিনিট মতন আমি চালটা ঘিয়ে নেড়ে নিয়েছি বা ভেজে নিয়েছি। এবার আমি এই কাপে 3 কাপ চাল নিয়েছিলাম, তো 6 কাপ জল আমি এতে দিয়ে দেব। মানে যে পরিমাণ চাল নেওয়া হবে তার ডবল জল দিতে হবে। সম্পূর্ণ জলটা দিয়ে দিয়েছি, এবার এই জলে চালটা সেদ্ধ করে নেব। চালটা আমার প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে। একটু মাঝে মাঝে তলার থেকে একটু নেড়েচেড়ে নেব। চালটা আমার সেদ্ধ হয়ে গেছে, জলটাও দেখুন শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনির পরিমাণটা যে যার পছন্দ মতন দেবেন। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই আমি একটু চিনিটা বেশি দিলাম। এবার আমি এতে একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। বড় 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর থাকে তাহলে খোয়া ক্ষীরও ইউজ করতে পারেন। গুঁড়ো দুধটাকে ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিচ্ছি।
এবার সব শেষে আমি এতে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, ছোট চামচে 2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়োটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি চালের সাথে। চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পোলাওটা কিন্তু ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে। এবার আমি এটা একটা থালায় সার্ভ করে দিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেল। এটা আপনারা চিকেন কষা মাটন কষার সঙ্গে খেতে পারেন, খেতে অসাধারণ লাগে আর এর গন্ধটাও ভীষণ অপূর্ব। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।